ওম শান্তি। 30/8/19 প্রাত মুরলি বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, দুঃখহর্তা সুখকর্তা বাবাকে স্মরণ করলেই তোমাদের যাবতীয় দুঃখ দূর হয়ে যাবে। অন্তিম সময়কালে যেমনটি ভাববে তুমি সেই লক্ষ্যেই পৌঁছবে। প্রশ্ন, বাবা বাচ্চাদেরকে কেন এমন উপদেশ দেন যে চলতে ফিরতেও স্মরণের যোগে থাকতে হবে? উত্তর এক, এই স্মরণের যোগেই যে জন্ম জন্মান্তরের পাপের বোঝা দূর হয়। 2, স্মরণের যোগের দ্বারাই আত্মা শতপ্রধান হয়। 3, এখন থেকে স্মরণের যোগে যোগযুক্ত হয়ে থাকার অভ্যাসে অভ্যাসী হলে অন্তিমে কেবল এক ও একমাত্র বাবাই স্মরণে থাকবে। একথা প্রচলিত আছে, অন্তিম সময়ে যে নারীকে স্মরণ করে পরজন্ম তদনুরূপ হবে, অর্থাৎ যার কামুক বৃত্তি থাকে। 4, বাবাকে স্মরণ করলে আগামী 21 জন্মের সুখ শান্তি পাকা। বাবার মতন এমন মিষ্ট দুনিয়াতে আর কেহ নাই, কিছু নাই, তাই বাবার নির্দেশ অবশ্যই পালনীয়। বাচ্চারা, চলতে ফিরতে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। ওম শান্তি। বাচ্চারা, এখানে তোমরা কার স্মরণে বসে আছো? তোমাদের এই সম্বন্ধ হলো প্রিয়তমের চাইতেও প্রিয়, যিনি তার স্মরণে সবাইকে দুঃখের হাত থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থা করেন। বাচ্চাদের প্রতি বাবার দৃষ্টি পড়লেই সব পাপ কেটে যায় এবং আত্মা তখন শতপ্রধানের দিশায় এগোতে থাকে। এই জগৎটাই তো দুঃখের সাগর, তাই তো বাবার প্রতি লোকেরা এভাবে বলে দুঃখহর্তা সুখকর্তা। সত্যিই বাবা এখন এসেছেন তোমাদের সব রকম দুঃখ কষ্ট মুক্ত করতে। স্বর্গরাজ্যে দুঃখ কষ্টের নামগন্ধও থাকে না, তাই তো এমন বাবাকে অবশ্যই স্মরণ করা উচিত, যাতে বাচ্চাদের প্রতি বাবারও স্নেহ ভালোবাসা থাকে। তোমরাও তা বুঝতে পারো কোন ধরনের বাচ্চাদের প্রতি বাবার কেমন স্নেহ ভালোবাসা থাকে। বাবা বাচ্চাদেরকে বোঝান, নিজেদেরকে কেবল আত্মাই ভাববে, শরীর ভাববে না। কিন্তু বাবার রত্ন বাচ্চা চলতে ফিরতেও বাবাকে স্মরণ করতে থাকে। আচ্ছা, এ কথা কেন বলেন বাবা? এই কারণেই, যেহেতু তোমাদের ঘাড়ে জন্ম জন্মান্তরের পাপ জমা হয়ে আছে, একমাত্র এই স্মরণের যোগের দ্বারাই তোমরা পাপাত্মার থেকে পুণ্যাত্মা হতে পারো। তোমরা তো জানো তোমাদের এই শরীর এখন অতি পুরনো হয়েছে, আত্মাই কিন্তু যত দুঃখ কষ্ট অনুভব করে। শরীরে যখন আঘাত লাগে আত্মাতেই সেই আঘাত অনুভূত হয়। আত্মাই বলে আমি রুগী, আমি দুঃখী। এটা যে দুঃখের দুনিয়া, যেখানেই যাও কেবল দুঃখ আর দুঃখ। সুখধামে দুঃখের নামগন্ধও থাকে না, আর দুঃখের নাম নিলে তখন তোমার স্থান তো দুঃখধামেই হবে। সুখধামে যে বিন্দুমাত্র দুঃখ থাকে না। এখন সময়ও যে খুব অল্পই অবশিষ্ট আছে, তাই এই সময়ের মধ্যেই বাবাকে স্মরণ করার পুরুষার্থ সম্পূর্ণ করতে হবে। যত বেশি করে স্মরণ করতে থাকবে ততই শতপ্রধান হতে থাকবে। পুরুষার্থ করে এমন অবস্থায় পৌঁছাতে হবে যে অন্তিমে এক ও একমাত্র বাবা ছাড়া আর কিছুই যেন স্মরণে না আসে। গীতেও তা আছে, অন্তিমকালে যে নারীকে স্মরণ করে অর্থাৎ কামের অধীন থাকে, পরজন্মে পতিতা হয়ে তাকে জন্মাতে হয়। তোমাদের যেমন এখন অন্তিম সময়, এই পুরনো দুনিয়া দুঃখধামেরও তেমনি অন্তিমকাল। এখন যে পুরুষার্থ করছে তোমরা তা সুখধামে পৌঁছাবার লক্ষ্যে। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ এখন, এ কথা স্মরণে রাখবে অবশ্যই। শূদ্র অর্থাৎ দুঃখের জীবন, এখন তোমরা সেই দুঃখের জীবন থেকে বেরিয়ে আবার শিখরের উচ্চে চড়তে শুরু করেছ। এই কারণে একমাত্র বাবাকে স্মরণ করতে থাকবে। একমাত্র তিনিই তোমাদের মোস্ট বিলাভেড বাবা, অর্থাৎ প্রিয়তমের থেকেও অতি প্রিয়। ওনার থেকে মিষ্ট আর কী আছে জগতে? আত্মা সেই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে। পরমাত্মাই সকল আত্মাদের পিতা, এই বাবা। ওনার থেকে মিষ্ট দুনিয়াতে আর কিছুই হয় না। এবার বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো এখানে অনেকেই আছো, কিন্তু সেকেন্ডই কাদে সেই স্মরণের যোগ লাগে। সৃষ্টিচক্রকে কিভাবে ঘুরিয়ে স্মরণ করো তোমরা? চক্রের প্রকৃত অর্থ তোমাদের তো জানা আছে। যেমন তোমরা কোনো নাটক দেখে আসার পর কেউ যদি জানতে চায় তোমাদের কি সেই নাটকের পুরো অংশটা মনে আছে, সেক্ষেত্রে যদি হ্যাঁ বলো তবে পুরোটাই অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই তা মনে আছে, কিন্তু তার বর্ণনা করতে গেলে সময় অনেক লাগবে। তোমাদেরই বাবা, যিনি অসীম জগতের বাবা,
ওনাকে স্মরণ করলেই আগামী 21 জন্মের সুখ শান্তি পেয়ে যাও তোমরা, যেহেতু একমাত্র বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদী বর্ষা পাওয়া যায়। মুহূর্তে বাবার থেকে সেই উত্তরাধিকারের আশীর্বাদী বর্ষা তোমাদের সামনে চলে আসে। যেমন লৌকিকে বাচ্চা জন্ম হলে বাবা ভেবে নেন আমার উত্তরাধিকার জন্ম নিয়েছে, সাথে তার বিষয় আসাও স্মরণে আসে। তোমরা বাচ্চারাও তেমনই পৃথক পৃথক সত্তার বাচ্চারা পৃথক পৃথক উত্তরাধিকার পাও, যেমন তোমরা স্মরণের যোগ্য করো পৃথকভাবে, যদিও তোমরা সবাই একই বাবার ওয়ারিশনের উত্তরাধিকারী। সত্যযুগে তোমাদের একটি করে পুত্র সন্তান হয়, ফলে সে একাই সমস্ত সম্পত্তির ওয়ারিশন হয়। বাবা যেমন বাচ্চাদেরকে পায়, বাচ্চারাও তেমনই সেকেন্ডেই বিশ্বের মালিকানা পায়। এতে দেরি হয় না মোটেই, তাই তো বাবা বলতে থাকেন নিজেদেরকে কেবল আত্মা ভাবো, কিন্তু ফিমেল ভাববে না মোটেই, যেহেতু আত্মা হলো পুরুষাকার। এবার বাবা বলেছেন সব বাচ্চাই তো আমার স্মৃতিতে আসে, প্রকৃত অর্থে আত্মারা তো সবাই ভাই ভাই। আবার পরে অন্য ধর্মে যারা আসে তারাও বলে সব ধর্মাবলম্বীরাই একে অপরের ভাই ভাই সম্পর্কের, যদি ওই ভাই ভাই যথার্থ অর্থ তারা জানে না। তোমরা এখন বুঝতে পারছো একমাত্র বিকেরাই বাবার মোস্ট বিলাভেড অর্থাৎ অতি প্রিয় বাচ্চা। অতএব বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারের পুরোপুরি বিকেরাই পাবে, কিন্তু তা পায় কীভাবে তাও তোমাদের স্মরণে এক মুহূর্তেই চলে আসে। একদা তোমরাই শতপ্রধান ছিলে, সেই পর্যায় থেকে এখন তোমরা তমপ্রধান হয়েছ, অতএব এবার আবার শতপ্রধান হতেই হবে, তবেই তো বাবার কাছ থেকে তোমরা সুখের স্বর্গরাজ্যের অবিনাশী উত্তরাধিকারের অধিকারী হবে। এবার বাবা বলেছেন বাচ্চারা নিজেদেরকে আত্মা অনুভব করো, দেহ তো বিনাশী, আত্মা এক দেহ ত্যাগ করে আবার নতুন অন্য শরীরের গর্ভে প্রবেশ করে। এরপর যখন ছোট্ট পুতুলাকার ভ্রূণ তৈরি হয় আত্মা তাতে প্রবেশ করে, কিন্তু সেই আত্মাতে থাকে রাবণের প্রভাব। বিকারে প্রভাবিত হওয়ার কারণে তা হয় গর্ভজেল, আর স্বর্গরাজ্যে রাবণের উপস্থিতি না থাকার কারণে সেখানে এমন কোনো দুঃখ কষ্টের ব্যাপার থাকে না। সেখানে যখন তোমরা বুড়ো হও তখন অনুভব করো এবার আমার এই শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করতে হবে, সেখানে ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে তো ভয় আর ভয়, কিন্তু স্বর্গরাজ্য নির্ভয়। তোমাদের এই বাবা ওনার বাচ্চাদেরকে এমনই অপার সুখের দুনিয়ায় পৌঁছে দেন। সত্যযুগ অপার সুখের দুনিয়া, অপরদিকে কলিযুগ অপার দুঃখের দুনিয়া, তাই তো কলিযুগকে বলা হয় দুঃখধাম। বাবা তোমাদেরকে কোনো কষ্ট দেন না, ঘর গৃহস্থ পরিবারে থেকে লৌকিক বাচ্চাদের প্রতি কর্মকর্তব্য করার সাথে সাথেই বাবাকে স্মরণ করতে হবে, গুরু গোসায় সংস্রব ছাড়তে হবে। বাবা যে জাগতিক সব গুরুরও বড় গুরু, জাগতিক যা কিছু তা বাবার রচনা, একমাত্র এই বাবা ছাড়া আর কাউকেই পতিত পাবন বলা যায় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কি পতিত পাবন বলা যাবে? অবশ্যই না, একমাত্র এই বাবাকে ছাড়া দেবতাদেরও তা বলা যাবে না। বাচ্চারা তবে কি গঙ্গাকে পতিত পাবন বলা যাবে? এই জলের নদী তো সর্বদাই বহমান, গঙ্গা ব্রহ্মপুত্র ইত্যাদি নদীরা বরাবরই প্রবাহমান, এইসব নদীর জলে লোকেরা কবে থেকে স্নান করে আসছে। বর্ষাকালে নদীগুলোতে বন্যার প্রকোপও হয় যা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, কি ভয়ঙ্কর সেই দুঃখ, বন্যার কারণে কত মানুষ মারা যায়। সত্যযুগে এমন কোনো দুঃখের প্রশ্নই নেই, সেখানকার পশু পাখিদের কোনো প্রকারের দুঃখ কষ্ট হয় না, এদেরও অকাল মৃত্যু হয় না। অবিনাশী ড্রামার চিত্রপট যে এভাবেই তৈরি হয়ে আছে। ভক্তিমার্গে লোকেরা গেয়ে থাকে বাবা যখন তুমি আসবে আমরা তখন তোমারই হব, বাবা অবশ্যই তখন আসেন যখন দুঃখধামের অন্ত আর সুখধামের আদি, এই দুয়ের মধ্যবর্তী সময়, যা লোকেরা জানে না। এমনকি সৃষ্টিচক্রের প্রকৃত আয়ু কত তাও তারা জানে না, অথচ বাবা কত সহজ সরলভাবে তোমাদের তা বুঝিয়ে দেন। তোমরা বিকেরা পূর্বে কি তা জানতে? সৃষ্টিচক্রের আয়ু 5000 বছর, অথচ লোকেরা লক্ষ লক্ষ বছর বলে থাকে। এখন বাবা তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন প্রতিটা যুগের আয়ু 1250 বছর, তাই তো সম্পূর্ণ স্বস্তিকা চিহ্নকে সমান 4 ভাগে ভাগ করে দেখানো হয়েছে, প্রত্যেকটি যুগই সম পরিমাণের। এই সমান অংশ তোমাদের কাছেও যুক্তিযুক্ত মনে হয়। জগন্নাথপুরীতে ভাতের ভোগের জন্য যে হাঁড়ি চড়ানো হয় সেখানেও 4টি সমপরিমাণ ভাগে ভাগ করেই ভোগ বানানো হয়। সেখানকার লোকেদের ভাতই প্রধান খাদ্য, তা জগন্নাথই বলো কিংবা শ্রীনাথই বলো অর্থ কিন্তু একই, উভয়কে কালো দেখানো হয়। আর শ্রীনাথের মন্দিরে শুদ্ধ ঘিয়ের ভাণ্ডার, তাই সেখানকার ভাজাভাজি খুব সুন্দর সুন্দর যাবতীয় ভোগের সামগ্রী সব কিছু শুদ্ধ ঘিয়েরতেই তৈরি করা হয়।
মন্দিরের বাইরে দোকানগুলিতে আবার তা পাওয়াও যায়। অনেক বড় পরিসরে সে ভোগ উৎসর্গ করা হয়। যাত্রীরা দোকানদারের কাছ থেকে তা কিনেও নেয়। জগন্নাথপুরীতে চালের সামগ্রী প্রধান, একজন জগন্নাথ অপরজন শ্রীনাথ, একজন সুখধাম অপরজন দুঃখধাম। শ্রীনাথ সুখধামের প্রতীক, অপরটি দুঃখধামের। বর্তমানে মানুষেরা কাম বিকারে চিতায় বসতে বসতে এমন কালো হয়ে যায়। জগন্নাথের ওখানে কেবলমাত্র চালের সামগ্রীর ভোগ লাগানো হয়, অর্থাৎ এনাকে গরিব বোঝানো হয়েছে, কিন্তু শ্রীনাথকে সম্পদশালী। কিন্তু প্রকৃত জ্ঞানের সাগর তো বাবা কেবল একজন। ভক্তি মার্গকে বলা হয় অজ্ঞান, তাই সেখান থেকে প্রাপ্তি কিছু হয় না। যদি অর্থ করি বেশ ভালোই উপার্জন আর লাভও হয়, অবশ্যই তা জমা হয় কেবল গুরুদের ঝোলাতে। যারা চালাক চতুর তারা প্রশস্তি গাইবে গুরুর, আর বলবে গুরুর থেকে সব কিছু শিখেছে। এসবই জাগতিক ব্যাপার, যাদের জন্ম কর্ম এমনই। বাচ্চাদের কাছে বাবা জানতে চাইছেন, বাচ্চারা তোমাদের সামনে এখন কে বসে আছেন? বিচিত্র বাবা। এই বাবার কোনো শরীর নেই, যা দেখছো তা দাদা ব্রহ্মার, যিনি পুরো 84 জন্ম নিয়েছেন। এনার অনেক জন্মের পরে এটাই ওনার অন্তিম জন্ম, তাই এনার শরীরেই আমি অবস্থান করি, ফলে তোমাদেরকে সুখধামেও নিয়ে যেতে পারি। দাদাকে আবার গোমুখও বলা হয়। তীর্থস্থান গোমুখে কত দূর দূরান্ত থেকে লোকেরা আসে, তেমন গোমুখ। গোমুখে পাহাড়ে ঝর্ণার জল তো বইবেই, কুয়োগুলিতে প্রত্যহ যে জলের সঞ্চার হয় তাও পাহাড় থেকে আসে। এই প্রবাহমান কখনো বন্ধ হয় না। সেই জলের প্রবাহ ক্রমান্বয়ে সেখানে বইতে থাকে, কিন্তু যেখানে সেখানে নদী নালার জলের ধারা বইতে দেখলেই লোকেরা তাকে গঙ্গা জল বলে, আবার স্নানও করে। কিন্তু গঙ্গা জলে কি পতিত থেকে পবিত্র হওয়া যায়? এক এবং একমাত্র পতিত পাবনই বাবা, যিনি আত্মাদের বলেন পবিত্র হবার জন্য। লাগাতার কেবলমাত্র এই বাবাকে স্মরণ করো। দেহ সহিত দেহের সর্বসম্বন্ধকে ভুলে গিয়ে নিজেকে আত্মা ভেবে কেবলমাত্র পরমাত্মা বাবাকে স্মরণ করলেই জন্ম জন্মান্তরে পাপ ভস্মীভূত হবে। একমাত্র বাবাই তোমাদেরকে জন্ম জন্মান্তরে পাপ থেকে উদ্ধার করেন। এই সময়কালে দুনিয়ার সবাই পাপ করে, যেহেতু তাদের কর্মভোগও ভুগতে হয়। কিন্তু এবার যদি আবারও পাপ করো, আগামীতে তা অবশ্যই ভুগতে হবে, আবার 63 জন্ম ধরে তার হিসেব নিকেশ চলতে থাকবে। যখন থেকে তোমাদের গুণ শক্তি আর কলার মান কম হতে থাকে, ঠিক যেমনভাবে চন্দ্রের কলার হ্রাস হতে থাকে। কল্পের এই সময়কে বলা হয় অসীমের দিন রাত। এখন সমগ্র দুনিয়াতেই, বিশেষ করে ভারত ভূখণ্ডে রাহুর দশা চলছে। রাহুর দশাতে আবার গ্রহণ লেগে আছে, কিন্তু তোমরা বিকেরা এই সময় শ্যাম থেকে সুন্দরের দিকে অগ্রসর হচ্ছ। এই কারণে কৃষ্ণকে শ্যাম সুন্দর বলা হয়। তাই তো চিত্রকারেরা কৃষ্ণকে কালো রং আঁকে। যেহেতু লোকেরা কামবিকারে চিতায় বসে, তাই প্রতীক হিসাবে এমনটা করে। কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে এইসবের সংকেত বুঝতে পারে না। কেন কৃষ্ণকে কখনো কালো, কখনো উজ্জ্বল গোবর্ণের করে দেখায়? তোমরা বিকেরা এখন সেই উজ্জ্বল গোবর্ণের হবার জন্যই পুরুষার্থ করে চলেছ। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করলে তবেই তো তেমনটা হতে পারবে, তা কিন্তু এমন কিছু কষ্টসাধ্য ব্যাপার নয়। এই যে জ্ঞান এখন তোমরা ধারণ করছো, পরে তা লোপ হয়ে যায়। যদিও পরে শাস্ত্রগীতা পাঠ করে অন্যদেরকে শোনাতে পারবে, কিন্তু এই বিশেষ জ্ঞান শোনাতে পারবে না। তখন যা পারবে তা হলো ভক্তিমার্গের শাস্ত্রজ্ঞান। ভক্তিমার্গে এমন কত অনেক সামগ্রী থাকে, যে যেমন ইচ্ছা লেখে, যেমন ইচ্ছা পড়ে, যেমন ইচ্ছা প্রচার করে। লোকেরা রামের মন্দিরে যায়, রামকেও তারা কালো রাম বানায়। এটা ভেবে দেখা উচিত, কেন রামকে কালো বানিয়েছে? যেমন কলকাতায় আছে কালী কলকাত্তা বালি, তার সামনে মা মা বলে কাকুতি মিনতি করে। সব থেকে কালো ভয়ঙ্কর মূর্তি তাকেই দেখানো হয়, অথচ তাকেই আবার মা বলেও সম্বোধন করা হয়। তোমাদের জ্ঞানবান জ্ঞান কাটারই এসব আছে, কিন্তু লোকেরা সেসব অস্ত্রশস্ত্রেই মাকে সাজায়। পূর্বে কালীর সামনে মানুষকে বলি দেওয়া হতো, সরকার আইন করে তা বন্ধ করেছে। পূর্বে সিন্ধু প্রদেশে দেবীর কোনো মন্দির ছিল না। যখন সেখানে বোম বিস্ফোট হলো, কোনো এক ব্রাহ্মণ প্রচার করলো যে কালী তাকে আদেশ দিয়েছেন, এখানে আমার কোনো মন্দির নেই, যত শীঘ্র সম্ভব এখানে আমার মন্দির তৈরি করো, অন্যথায় এমন আরও অনেক বোম বিস্ফোরণ হবে। এরপরেই অনেক টাকা কড়ির বন্দোবস্ত হলে মন্দির তৈরি হয়। এখন সেখানে অনেক মন্দির তৈরি হয়েছে, যার ফলে লোকেরা দিশাহীন হয়ে মন্দিরে মন্দিরে ঘুরতে থাকে। এই কুসংস্কারগুলি থেকে মুক্ত থাকার জন্যই বিশেষ জ্ঞানের পাঠ পড়াচ্ছেন বাবা। বাবা কারো গ্লানি করেন না, কেবলমাত্র অবিনাশী ড্রামা চিত্রনাট্যকে বোঝান। উনি ব্যাখ্যা করে বোঝান এই সৃষ্টিচক্র কীভাবে তৈরি হয়েছে। আজ যদি তোমরা যা কিছু দেখেছ, পুনরায় আগামীতে আবার এমনটি হবে। যেসব জিনিসপত্র এখনও তৈরি হয়নি সেসব তৈরি হবে। এখন তোমরা বুঝতে পারছো সেই স্বর্গরাজ্য তোমাদের ছিল, যা তোমরাই খুইয়েছ। এবার বাবা বলেছেন, বাচ্চারা নিজেদেরকে পরিবর্তন করার লক্ষ্যে নর থেকে নারায়ণ হওয়ার পুরুষার্থ করো।
ভক্তিমার্গে থাকাকালীন ধর্মীয় গল্পকথা অনেক শুনেছো, অমর কথা শুনে তোমাদের কি কোনো পরিবর্তন হয়েছে? তাতে কি কারো বুদ্ধি টিনার উন্মোচিত হয়েছে? তাই বাবার সঙ্গে এখন সামনে বসে সেই কথার যথার্থ অর্থ বোঝাচ্ছেন বিকেদেরকে। এই চর্মচক্ষু দ্বারা কোনো অসভ্য কিছু দেখবে না, দৃষ্টিকোণ যেন সুসভ্য হয়, বিন্দুমাত্র অসভ্যতা যেন না আসে, পুরনো দুনিয়ার কোনো কিছু লক্ষ্য করবে না, সব কিছু অচিরে বিনাশ হবে। বাবা আরও জানাচ্ছেন, আমি তো তোমাদেরকে আগামী 21 জন্মের জন্য স্বর্গরাজ্যের রাজ্যভাগের অধিকার করে দিয়ে যাচ্ছি, যেখানে তোমরা ছাড়া কেউ স্বর্গরাজ্যে আসবে না, যেখানে দুঃখ কষ্টের নামগন্ধ থাকে না, ধন সম্পদশালী হয়ে তোমরা সুখে রাজত্ব করো, অথচ এই দুনিয়ায় কত লোক অনাহারে মারা যায়। স্বর্গরাজ্যে একমাত্র তোমরাই সমগ্র দুনিয়ায় রাজত্ব করো, ফলে খুবই কম জমিজমা ব্যবহার লাগে তোমাদের। সেই ছোট বাগানি ধীরে ধীরে বাড়তে বাড়তে কলিযুগের অন্তিমে বড় আকারের হয়ে ওঠে, সাথে আবার 5 বিকারে প্রবেশের কারণে কাঁটার জঙ্গলে পরিণত হয়। তাই বাবা জানাচ্ছেন, কামবিকারই মহাশত্রু, যার কারণে আদিমধ্যে অন্ত তোমরা দুঃখ কষ্ট পেয়ে থাকো। এই জ্ঞান ভক্তির ব্যাপারটাও এখন তোমরা যথাযথ জেনেছ, বিনাশ এখন দোরগোড়ায়, অতএব খুব তীব্র গতিতে পুরুষার্থ করতে হবে, তা না হলে পাপের বোঝা ভস্য হবে না। একমাত্র বাবাকে স্মরণ করলে সেই পাপের কালিমা ভস্য হয়। যেহেতু পতিত পাবন বাবা একজনই, কল্পপূর্বে যারা তেমন পুরুষার্থ করেছিল এবারও তারা তেমনটি করবে, অতএব আর অপেক্ষা করো না, একও একমাত্র বাবাকে ছাড়া আর কাউকে স্মরণে আনবে না। অন্যেরা সবাই দুঃখের কারণ, যিনি সদাকালে সুখের ব্যবস্থা করেন কেবলমাত্র ওনাকেই স্মরণে রাখবে, এতে কিন্তু ঢিলেমি করবে না। স্মরণে যোগযুক্ত হয়ে না থাকলে পবিত্র হবে কী প্রকারে? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা পরমাত্মা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এই চর্মচক্ষু দ্বারা ইভিল কিছু দেখবে না, বাবা স্বয়ং ত্রিনেত্র উন্মোচনের যে জ্ঞান দিয়েছেন সেই সুসভ্য দৃষ্টিকোণ থেকে সব কিছু দেখতে হবে, শতপ্রধান হওয়ার লক্ষ্যে সম্পূর্ণরূপে পুরুষার্থী হতে হবে। 2, ঘরগৃহস্থ সামলাবার সাথে সাথে অতিপ্রিয় বাবার সাথে লাগাতার স্মরণের যোগে যোগযুক্ত হতে হবে, অবস্থা এমন পর্যায়ে যেন স্থিত হয় অন্তিমকালে একমাত্র বাবা ছাড়া অন্য কিছু যেন স্মরণে না আসে। বরদান, অ্যাটেনশন আর চেকিংয়ের দ্বারা স্বসেবা করে সম্পন্ন এবং সম্পূর্ণ ভব। ব্যাখ্যা, স্বয়ের সেবা অর্থাৎ স্বকে সম্পন্ন আর সম্পূর্ণ করার অ্যাটেনশনে সদা নিজেকে রাখতে হবে, পঠন পাঠনের মুখ্য বিষয়গুলিতে নিজেকে পাশহিত অনার বানাতে হবে, জ্ঞানস্বরূপ যোগস্বরূপ এবং ধারণাস্বরূপ হয়ে এই স্বসেবাগুলি সদা বুদ্ধিতে ধারণ করতে পারলে সেই সেবা স্বতঃস্ফূর্তভাবে নিজের সম্পন্ন স্বরূপ দ্বারা অনেকেরই সেবা হতে থাকবে। কিন্তু সেই সেবার বিধি হলো অ্যাটেনশন আর চেকিং, চেকিং কেবল নিজের প্রতি, অন্যকে নয়। স্লোগান, অতি বাক্য ব্যয় মনন শক্তি হ্রাস পায়, অতএব স্বল্পভাষী হয়ে মধুর বাক্য বলবে। ওম শান্তি।